19 এপ্রিল এবং 26 এপ্রিল ভোট কবে আসবে এর জন্য অপেক্ষা করছে রাজ্যবাসী। কারণ জনগণ জানে, দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে। তাই পুনরায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত করতে ইতিমধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। শনিবার নির্বাচনী প্রচারে বের হয় এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন সকালে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী সমর্থনে এক সুবিশাল পদযাত্রায় অংশগ্রহণ করেন। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার এবং বহু কর্মী সমর্থক সহ অন্যান্য নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, চারিদিকে দেখা যাচ্ছে মানুষের ব্যাপক উচ্ছ্বাস, তাতে বোঝা যাচ্ছে দুটি আসনে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত। তিনি আরও বলেন, ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করেছে আর সেই কাজের নিরিখে ভোট চাইছে। এই দিন তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, অন্যরা কাজ না করে শুধু নির্বাচন এলে পরিযায়ী পাখির মতো উড়ে আসে মানুষের কাছে ভোট চাইতে, কিন্তু ভারতীয় জনতা পার্টি 365 দিনই মানুষের জন্য কাজ করে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারাদিন কাজ করেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেন, সর্বস্তরের সব ধরনের লোকের চিন্তা করেন, দেশকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সে চিন্তা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই বিগত 10 বছরে প্রধানমন্ত্রী এবং রাজ্যের বর্তমান সরকারের 6 বছরে মানুষের জন্য কী কী কাজ করেছে সেই কাজের নিরিখে আমরা মানুষের কাছে যাচ্ছি। মানুষের ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে। মানুষ বলছে, দেশকে যদি বাঁচাতে আর শক্তিশালী করতে হয় তাহলে মোদি ছাড়া হবে না। বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে উৎসবের মেজাজ পরিলক্ষিত হচ্ছে। তাই ত্রিপুরা 2টি আসন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় নিয়ে নিশ্চিত মুখ্যমন্ত্রী। আগামী 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনে আমাদের লোকসভার ইলেকশন ডেট করেছে এবং 19 এপ্রিল সবাই জানেন আমাদের অত্যন্ত প্রিয় সুরজিৎ দত্ত, যিনি সাত রামনগর কেন্দ্রের 7 বারের উনি পরলোকগমন করেছেন। ওনার জায়গায় আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত কিন্তু প্রার্থী হচ্ছে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র সুদীপ মজুমদার। তো ওনার সমর্থনে এবং পশ্চিম আসনের লোকসভার আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে 7 রামনগর বিধানসভাতে আজকে আমরা পদযাত্রা করলাম। চারিদিকে দেখলাম মানে মানুষের বিশাল সমর্থন উচ্ছ্বাস এবং আমি নিশ্চিত যেটা আমরা বলছি যে আমাদের পূর্ব আসনে আরেকটা আমাদের আসন আছে লোকসভার, সেখানে মহারানী কৃতি দেববর্মা, মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া দাঁড়িয়েছেন। তো সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা, সব লিডার থেকে আরম্ভ করে একদম কৃষ্ণা প্রমুখ পর্যন্ত সবাই মানুষের ঘরে ঘরে যাচ্ছে, ওনাদের সমর্থন চাইছে এবং ভারতীয় জনতা পার্টি কাজ করেছে সে কাজের নিরিখে সমর্থন করে। এখানে অন্য জায়গায় আমরা দেখেছি কাজ না করে ইলেকশনের সময় আসা পরিযায়ী মাত্র, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি 365 দিন কাজ করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সারাদিন কাজ করেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেন, সর্বস্তরের সব ধরনের লোকের জন্য চিন্তা করেন, দেশের উন্নতির কথা চিন্তা করেন, দেশকে শক্তিশালী করার চেষ্টা করেন। তো আমরা সমস্ত কাজ নিয়ে আজকে প্রধানমন্ত্রী 10 বছরে যে কী কী কাজ করেছেন সেই কাজের নিরিখে এবং ত্রিপুরা সরকারের যে কী কাজ আমরা করেছি সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং আমি নিশ্চিত মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমি দেখছি এবং তারা বলছে যে মোদিজি ছাড়া হবে, মোদিজিকে শক্তিশালী করতে হবে, দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজি ছাড়া হবে। একটা উনি কী বলছেন, উনি বলছেন মেয়ে চৌকিদার, অর্থাৎ চৌকিদার মতলব কী, মানে আমি কাউকে কোনো ধরনের অসাধু কাজ করতে দেব না এবং সেই দিশায় উনি কাজ করছেন এবং আমরাও সেই দিশায় কাজ করছি। আজকে মোদিজি আসার পর সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি রামময় হয়ে গেছে। আমি আশা করি আগামী দুটো যে আমাদের ইলেকশন, একটা হচ্ছে লোকসভার ইলেকশন 2টো সিট, আরেকটা হচ্ছে আমাদের উপনির্বাচন 7 রামনগরে, 3টেতেই আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত হবো, এটা আমি নিশ্চিত। এই দিনের এই পদযাত্রাটি কর্নেল চৌমুহনী থেকে শুরু হয়ে বিভিন্ন পদ ঘুরে রামনগর 4-এ এসে শেষ হয়। পদযাত্রায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।